18 দলের ডাকা হরতাল সমর্থনে বগুড়ার বিভিন্ন উপজেলায় লাঠি মিছিল, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা। সোমবার বেলা 12টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে মিছিল করেছে শাহজাহানপুরের 18 দলের নেতাকর্মীরা। সকাল 10টায় সাবগ্রামে 18 দলের নেতৃত্বে লাঠি মিছিল করে নেতাকর্মীরা। সকাল 9টায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জে মিছিল সমাবেশ করে। এ সময় সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, ভোট প্রমাণ করেছে হাসিনার সমর্থন নেই।